মরিচ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মশলা জাতীয় ফসল। পুষ্টিমূল্য: শুকনো মরিচে আমিষ, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি থাকে। নিয়মিতভাবে কাঁচা মরিচ খেলে মুখে ঘা হয় না। রান্নাবান্না ও মুখরোচক খাবার তৈরি ছাড়াও মরিচ বিভিন্ন ধরনের আচার তৈরির উপাদান হিসেবে ব্যবহার হয়। অনেকে মরিচের আচারও করে থাকেন। তবে এই ফসলটি আবাদে থ্রিপস, চুষি পোকা এবং মাকড়ের ব্যাপক আক্রমণ হয়। থ্রিপস একটি ক্ষুদ্র পোকা, আক্রমণ বাহির হতে বোঝা যায় না, বিধায় ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে। সুতরাং মাঝে মাঝে ক্ষেত পরিদর্শন করে ফসলের অবস্থা দেখে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। উষ্ণ ও শুষ্ক আবহাওয়া এই রোগ বিস্তারে ভূমিকা রাখে। আসুন কৃষি বিজ্ঞানীর নিকট শুনি কিভাবে এই পোকা দমন করা যায়। কৃষক পর্যায়ে আমরা যদি দেখি, সবচেয়ে এখন বড় সমস্যা মরিচ উৎপাদনের থ্রিপস মাইট কমপ্লেক্স। তো মেইনলি আমরা যদি দেখি, থ্রিপসের আক্রমণে সাধারণত মরিচের পাতা আমরা উপরের দিকে কার্লিং হবে, উপরের দিকে নৌকার মতো হয়, বিশেষ থ্রিপসের আক্রমণ। এবং মাইটির আক্রমণ আমরা যদি দেখি, এক্ষেত্রে ডাউনওয়ার্ড কার্লিং, অর্থাৎ নিচের দিকে আমরা নৌকার মতো দেখতে পারবো। তো এক্ষেত্রে এবং আলটিমেট শেষ পর্যন্ত আমরা যদি দেখি ব্যবস্থা না নেই, অর্থাৎ ইনসেক্ট দমন না করি এবং শেষ পর্যন্ত আমরা দেখি লাস্টে হয় থ্রিপস মাইট কমপ্লেক্স, এবং এই অবস্থা যখন আসে গাছের, তখন আর এই গাছ দিয়ে কিছুই সম্ভব না এবং আলটিমেট এটা তুলে ফেলতে হয় আমাদের। যেহেতু থ্রিপসের সমস্যা সবচেয়ে বড় সমস্যা মরিচের, তো এক্ষেত্রে আমরা যদি দেখি থ্রিপসের ক্ষেত্রে পাতা উপরের দিকে কার্লিং হয়, অর্থাৎ উপরের দিকে নৌকার মতো হয়। তো যখন আমরা দেখব গাছে একটা বা দুইটা পাতা জাস্ট এই ধরনের সিমটম শো করে, ঠিক ওই সময় আমরা ইনিশিয়ালি বায়োপেস্টিসাইড ব্যবহার করব, যেমন বায়োনিম প্লাস, আমাদের অ্যাজা ডিরেক্টিন 1AC এবং 3AC নামে দুটো প্রোডাক্ট অলরেডি মার্কেটে আমাদের অ্যাভেলেবেল, আমরা ব্যবহার করব। এছাড়া আমরা জানি যেহেতু যে কোনো সাকিং পেস্ট সহজেই রেজিস্ট্যান্স গ্রো করে, এই জন্য আমাদের অবশ্যই এর সঙ্গে আমরা অল্টারনেট স্প্রে হিসাবে আমরা বায়োপেস্টিসাইড ব্যবহার করতে পারি, যেমন আমরা স্পিনোসাইড আছে সাকসেস বা ট্রেসার নামেও পাওয়া যায় বাজারে। আমরা যদি দুইটা বা একটা বা দুইটা স্প্রে করি এবং আমরা সাকসেসফুলি এটাকে প্রায় 80% পর্যন্ত কন্ট্রোল করতে পারি। মাকড়ের ক্ষেত্রে আমরা যখন এই ধরনের সিমটম দেখব, জাস্ট একটা দুইটা পাতা আমরা ডাউনওয়ার্ড কার্লিং, তখনই আমরা বুঝবো এর ইনফেস্টেশন শুরু হয়েছে, অর্থাৎ নিচের দিকে কার্লিং। তো এই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু আমরা যে কোনো সাকিং পেস্টের এগেনস্টে, আমি আগেই বলছি যে বায়োপেস্টিসাইড, যেমন আমাদের বায়োনিম প্লাস আমরা ফার্স্ট ব্যবহার করব। এছাড়া আমরা নেক্সট অল্টারনেট আমরা ব্যবহার করব হচ্ছে যে কোনো মাকড়নাশক, যেমন ভার্টিমেক আছে আমরা, এছাড়া অ্যাবামেক্টিন গ্রুপের আমরা যে কোনো স্প্রে করব, একটা বা দুইটা স্প্রে এনাফ। গাছের অবস্থা আমরা যদি এরকম দেখি, আসলে এই গাছ আমরা উঠায় ফেলবো এবং যতদূর সম্ভব আমাদের জমি থেকে বাইরে আমরা আমরা শুকার পর পুড়িয়ে ফেলবো বা আমরা বাইরে ফেলাই দেওয়ার চেষ্টা করব, নতুবা অন্য গাছেও আমাদের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। যে চুষি পোকা সাধারণত সাদা এবং নীল জিনিসের প্রতি আকর্ষণ, এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা যদি হেক্টরে তারা 1 হেক্টর প্রতি 40টা আমরা ট্র্যাপ যদি ব্যবহার করি সাদা এবং নীল, তো আমরা সাকসেসফুলি এটাকে কন্ট্রোল করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দুই ধরনের আমরা ট্র্যাপ নিয়ে গবেষণা করছি, এর মধ্যে সাদা এবং নীল দুটোই আছে। তো এখানে আমরা যদি দেখি যে নীল রঙের ট্র্যাপ হচ্ছে সাদা রঙের ট্র্যাপে সাধারণত এর আকর্ষণ বেশি থাকে। তো এই জন্যে আমরা যদি এখানে দেখি যে সাদা রঙের ট্র্যাপে আমরা দেখব অনেক পোকা এবং নীল রঙের তুলনায়, তো এই জন্যে আমরা সাদা রঙের ট্র্যাপকে বেশি সাজেস্ট করবো যে তাদের ব্যবহারের জন্য। এবং আমরা এটা হেক্টর প্রতি 40টা ট্র্যাপ, অর্থাৎ 1 হেক্টর জমিতে 40টা ট্র্যাপ আমরা ব্যবহার করতে পারি। ট্র্যাপ বানানো আসলে খুবই সহজ, আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের সাধারণত বয়াম আছে, আমরা যেহেতু বিভিন্ন জিনিস রাখার কাজে ব্যবহার করি এগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া কৃষক তার ফেরোমন ট্র্যাপ ব্যবহারের পরে তার যে ফেরোমনের বক্স থাকে সেটাও তারা ব্যবহার করতে পারে এই ট্র্যাপ হিসাবে। এক্ষেত্রে আমরা করব কি, জাস্ট বয়ামের মধ্যে আমরা সাদা রং করব এবং এর উপর আমরা যদি মোবিল দেই, জাস্ট পোড়া মোবিল বা আমাদের নর্মাল ভালো মোবিল দেই আমরা, জাস্ট স্টিকি হবে এবং এটা সাধারণত সপ্তাহে 2 বার আমাদের পরিবর্তন করতে হবে মোবিল।
ডিপস এবং মাইট কন্ট্রোল করা মানে অত্যন্ত কঠিন। তো এক্ষেত্রে আমরা যদি চাষি ভাইরা সহজে কিছু আমরা এর দমন ব্যবস্থাপনা নিতে পারি, সেক্ষেত্রে আমরা যদি দেখি চাষি ভাইরা তার ক্ষেতের মরিচ ক্ষেতের চতুর্দিকে 1 ফিট পরপর যদি তারা 1 ফুট পরপর তারা ভুট্টা গাছ যদি লাগায় দেয় এবং এবং যেটা আমাদের ব্যারিয়ার ক্রপ হিসেবে কাজ করবে, এবং সেখানে আমরা যদি দেখি ইনফেস্টেশন তুলনামূলকভাবে অনেক কমে যায়। তো এক্ষেত্রে আপনার আমরা কীটনাশক ছাড়াও এই ব্যারিয়ার ক্রপের সাহায্যে আমরা থ্রিপস মাইট কন্ট্রোল করতে পারি।